নমস্কার বন্ধুরা, আবারও চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে করবো না এমন এক ধরনের ভর্তা, যে ভর্তাটা থাকলে একতলা ভাত নিমেষে শেষ হয়ে যাবে। আসলে এই ভর্তাটা এতই টেস্টি হয় যে একবার না করলে বোঝা যাবে না। আমি অবশ্যই মাঝে মধ্যেই করি এই ধরনের ভর্তা, কারণ আমার এই ধরনের ভর্তা খেতে খুবই ভালো লাগে। তার জন্য আমি চিংড়ি শুঁটকি নিয়ে নিয়েছি। অবশ্য চিংড়ি শুঁটকির মাথা দিয়েও করা যায়, তার জন্য এই যে চিংড়ি শুঁটকি ভালো করে ধুয়ে নিয়েছি গরম জল দিয়ে। তারপর তারপর শিম নিয়েছি আমি। শিম ভালো করে চামড়ার উপরের অংশের সুতোর মতো আছে ওইটা নিয়ে তারপর ধুয়ে নিয়েছি। তারপর রসুন নিয়েছি আর পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর টমেটো 2 ফালি করে নিয়েছি, আর কাঁচামরিচ নিয়েছি। এগুলো সবগুলো একটু সামান্য তেল দিয়ে ভেজে নিচ্ছি, আর এখন সবগুলো উল্টে পাল্টে দিচ্ছি একবার করে। এই যে দেখুন, এক পাশ হয়ে গেছে, এখন অন্য পাশ উল্টে। আমার সব ভাজা হয়ে গেছে, আর এখন তুলে নেব। এই যে তুলে নিচ্ছি, এখন শিল নোড়ায় পেটে নেব সবগুলো উপকরণ দিয়ে দিচ্ছি এক এক করে সবগুলো। আর এখন আর একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম, কারণ ভর্তার মধ্যে ধনিয়া পাতা না দিলে সে একটু টেস্টটাই কম হবে এবং ঘ্রাণটাই একটু ভালো লাগবে না। এই যে আমার বাটা হয়ে গেছে, আর এখন সব নিয়ে নিচ্ছি একটা তালার মধ্যে নিয়ে নেব। এই যে একদম মিহি করে বাটি নিয়ে একটু দানা দানা রেখেছি, যাতে করে মুখের মধ্যে বাজে, দাঁতে বাজে সেই জন্য। আর এখন ওই তেলে যে কড়াইতে ভাজা হয়েছে সেই তেলে দিয়ে একটু ভেজে নেওয়া হচ্ছে। আমার হয়ে গেছে একদম শুকনো শুকনো হয়ে গেছে, আপনারা চাইলে নাও বাছতে পারেন। সবাইকে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।